বিশেষ করে যে দমকা ঝোড়ো হাওয়া যেটা থাকে সেটা অনেকক্ষণ হবে, হালকা ধরনের বৃষ্টিপাত থাকবে দক্ষিণ জেলায়। তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 4-5 দিনের নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকটা সিমিলার সিচুয়েশন, আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, যেখানে 2-1 থেকে দমকা ঝোড়ো হওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা। 5 তারিখ থেকে উত্তরবঙ্গ কমবে, এমনি বিক্ষিপ্ত হওয়ার বৃষ্টিপাত 5 থেকে 7 হালকা ধরনের থাকবে উত্তরবঙ্গ জেলায়। আর একটা সিস্টেম বঙ্গোপসাগরে করে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি 4 তারিখ নামে একটা ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা, যেটা পরবর্তী 24 ঘন্টায় একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, পরবর্তী সময়ে এটা আরও শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ইন্টেন্সিটি কতটা বাড়বে বা গতিপথ কী হবে সেটার আপডেট পরবর্তী সময়।